আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি থাকছে। এই তো আমার ছোট ভাই বাসায় চটপটি বানিয়েছে। আসলে ভিডিওটি করা হয়নি, তাই ভাবলাম খাওয়ার সময় ভিডিওটি করি এবং আপনাদের মাঝে শেয়ার করি। ওইখানে বাসায় যেভাবে তৈরি করে ঠিক সেভাবে তৈরি করছে। খেতে অনেক মজা হয়েছিল। ও কিভাবে এই চটপটিটা বানিয়েছে আমি একদিন ভিডিও করে আপলোড দিয়ে দিব। এই তো এখন আমরা বাসায় চারজন আছি, এই জন্য চারটা বাটিতে নিয়ে নিব। আসলে চটপটিটা অনেক ভালো লাগে, সেটা আমরা কম বেশি সবাই জানি। আমার কাছে তো চটপটি খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে খেতে চটপটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি এখানে চিতই পিঠা ভিজাবো, এই জন্য লিকুইড মিল্ক এবং চিনি জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিব একটা এলাচ আর দুই টুকরো দারুচিনি আর একটু লবণ। এখন আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। আর এই চিতই পিঠাটা কিন্তু বাসায় তৈরি করে না, কিনে নিয়ে আসছে। এখন আমি দিয়ে দিব নারকেল কুড়ানো। দুধটা আমি জাল করে নিয়েছি। এই তো আমি সারা রাতের জন্য চিতই পিঠাটা আমি ওই দুধে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা নরম হয়েছে, আর পুরো দুধটা কিন্তু শুকিয়ে গিয়েছিল। দেখুন কতটা নরম হয়েছে, যে পিঠাটা উঠানো যাচ্ছে না। এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজার হয়। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।